ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে জমে উঠেছে পশুর হাট। পরম যত্নে লালন পালন করা কোরবানির পশু ও ক্রেতা বিক্রেতাদের ভিড়ে সরগরম হাটগুলো। প্রচণ্ড গরম উপেক্ষা করে কোরবানির জন্য পশু কিনতে হাটে আসছে নানা বয়সী মানুষ। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের ভিন্ন মত থাকলেও বিক্রি বেড়েছে। বাগেরহাটে স্থায়ী অস্থায়ী 30টি হাটে এবার কোরবানির পশু ক্রয় বিক্রয় হচ্ছে। জেলার সবথেকে বড় পশুর হাট ফকিরহাটের বেতাগা হাট। শুক্রবার বিকেলে এই হাটে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিক্রিও হয়েছে ভালো। এই হাটে বিকেল পর্যন্ত 2000 পশু বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ইজারাদার। এলাকাতে আমরা কিনেছি হলো এক ট্রেডে, হাটে এসে বিক্রি করতে হচ্ছে আমাদের আর এক ট্রেডে। বর্তমানে বাজার অনেক কম। কম হওয়ার কারণ কি? মানে কম দেখা যাচ্ছে, কিছু চাষিরা বাড়াচ্ছে না, কোনো লোকজন লড়ছে না। এই গরু আমরা দেখা যাচ্ছে গ্রামে কিনেছি 1,00,000, 1.5 লাখ, 1.25 লাখ টাকায় কিনেছি, বাজারে এসে 50,000, 60,000, 70,000 নেই। অনেক লস, বাজার অনেক লস। কিনেছি ভাই সে দামও বলে না, তা মনে করে কি রা যে আমরা চুরি করে নিয়ে আইছি, সেরকম লাগে। দাম করছে 1,00,000, তাদের নিয়ে আইছি 20-15 এরম দাম কয়, তাদের দেবো কে? কটা নিয়েছিলেন? 6টা। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবার বাগেরহাটে ঈদুল আজহা উপলক্ষে স্থায়ী অস্থায়ী 23টি পশুর হাট বসেছে। প্রকৃতপক্ষে হাটের সংখ্যা 30টির বেশি। এসব হাটে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী 2.5% খাজনা নেওয়ার কথা থাকলেও ইজারাদারদের বিরুদ্ধে কোনো কোনো ক্ষেত্রে 5-7% খাজনা নেওয়ার অভিযোগ রয়েছে। আমাদের বাগেরহাট জেলায় আসন্ন কোরবানির জন্য 1,12,413 পশু প্রস্তুত করা আছে। আমাদের বাগেরহাট জেলায় আমাদের যে চাহিদা আমরা নিরূপণ করেছি তাতে দেখা যাচ্ছে যে 1,02,782 মানে পশুর দরকার। তাতে আমরা যা মানে আমাদের যে মজুদ আছে তা থেকে আমরা দেখছি যে আমাদের 9,631 মানে পশু আমাদের উদ্বৃত্ত থাকবে। দামের বিষয়টা যদি বলি, দামে অন্যান্যবারের মতোই থাকার কথা, তবে কিছুটা দাম বাড়তে পারে। বাজারে যে গোখাদ্যের দাম, দানাদার খাবারের দাম বেশি হওয়ায় এবার গত বছরের তুলনায় কিছুটা দাম বেশি হতে পারে। লুনা ফ্রস্নিপা, ঢাকা পোস্ট।